এলাকাগুলোতে তো আর মূল নেতারা নাই, ওগুলো তো সব পালাইছে, যেগুলো রয়ে গেছে এগুলো ছাতি নেতা পাতি নেতা, অত্যাচারীরা পালিয়ে আছে। তাদের মধ্যে যারা দাগি অত্যাচারী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, তারা তো অস্ত্র তুলে দিবে, তখন তো যুদ্ধ হবে সেনাবাহিনী আর পুলিশের মধ্যে। যে সমস্ত পুলিশ অপরাধী তাদের শাস্তি হোক আমিও চাই, কিন্তু সব পুলিশ তো অপরাধী না, পুলিশদেরকে হত্যা করা হচ্ছে, হয়েছে বাচ্চাদেরকে, পুলিশের বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, ঘরে ঘরে আগুন দেওয়া হয়েছে। এই কাজগুলো যদি বন্ধ না করে আপনারা, তো বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। পুলিশরা তো ট্রেনিং প্রাপ্ত, আমাদের পাশেই তো আমাদের বড় শত্রু রাষ্ট্র, তারা তো অস্ত্র তুলে দিবে, তখন তো যুদ্ধ হবে সেনাবাহিনী আর পুলিশের মধ্যে, তখন দেশ রক্ষা করাই মুশকিল হবে। আপনারা অনেকেই রাজনৈতিকভাবে নির্যাতিত নিপীড়িত ছিলেন, যারা খুব বেশি অপরাধী, আইনের আওতায় তাদের শাস্তি বিধান নিশ্চিত করবেন আমি চাই, কিন্তু নিছক যারা অন্য দল করতে এখন বিপদে, আল্লাহর হস্তে তাদেরকে মাইরেন না, ক্ষমা করে দেন। এটি ইসলামী শিক্ষা ভাই। আপনার প্রতিবেশী সে এখন পালায়াস, ঠিক না? আপনি পারেন প্রতিশোধ নিতে। পূর্ণ ক্ষমতা থাকার পর যে ব্যক্তি ধৈর্য ধরে ওইটাই তো সবর। এখন আপনার ক্ষমতা আছে, ঠিক না? অত্যাচারীরা পালিয়ে আছে, তাদের মধ্যে যারা দাগি অত্যাচারী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু নিজেরা যে ঢালাওভাবে পরাজিত শক্তি, যারা রাজনৈতিকভাবে পরাজিত পলাতক, ওদের বাড়িঘরে লুটপাট করা, হামলা করা, তাদেরকে মারধর করা, এইটা মুসলমানের কাজ নয়, খেয়াল রাখবেন। এটা বিপদে যে পড়ছে তারে আশ্রয় দেন, তাকে শিক্ষা দিবেন যে তোমার বিগতকালের কাজগুলো ভুল ছিল, বিগতকালের ভুলগুলোর কারণে তুমি মাসুল দিচ্ছ, তাকে সৎ পথে আনেন, তাকে আশ্রয় দেন। কথা বুঝতে পারছে? আমি যারা দাগি খুনি অত্যাচারী চাঁদাবাজ তাদের কথা বলছি না, নিরীহ যারা দল করত নেতার কথায় লাফাইতো, ঠিক না? এলাকাগুলোতে তো আর মূল নেতারা নাই, ওগুলো তো সব পালাইছে, যেগুলো রয়ে গেছে এগুলো ছাতি নেতা পাতি নেতা, ঠিক কিনা? এদেরকে পিটায় পাটায় কি লাভ আপনাদের? লাভ হবে? উচিত কি? ক্ষমা করে দেওয়া। ইসলাম এটাই শিখায়।